بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في التطير وقول الله تعالى ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقوله قالوا طائركم معكم أين ذكرتم بل أنتم قوم مسرفون وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيارة ولا هامة ولا سفر أخرجاه زاد مسلم ولا نوع ولا غولة সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য কোরআনুল করিম নাজিল করেছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে শেষ রাসূলকে প্রেরণ করেছেন, যার কথা কাজ অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যা কোরআনের মতো মেনে নেয়া ফরজ এবং সেই মোতাবেক কোরআন এবং হাদিস মোতাবেক জীবন করা ফরজ। আমাদের কিতাবুত তাওহীদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে। শরীয়তের বিধান কোরআন এবং হাদিসের হুকুম কি এই সম্পর্কে, এই সম্পর্কে লেখক রহমতুল্লাহ আলী দুটি আয়াত নিয়ে এসছেন কোরআন করিমের, আর কয়েকটি হাদিস নিয়ে এসছেন, এবং কারো মনে যদি কোনো কিছু সম্পর্কে কুলক্ষণের কথা জাগে, অলক্ষীর কথা এরকম সৃষ্টি হয়, মনে এরকমের সংশয় হয় অথবা ভয়ভীতি সৃষ্টি হয় যে কি হবে না হবে, তাহলে তাতে থেকে রক্ষার এবং আল্লাহর প্রতি আস্থা তাওয়াক্কুলকে মজবুত করার দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এই বিষয়গুলি আজকের দর্শে আসবে। এক কথায় কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা, কোনো কিছু হোক, বস্তু হোক, ব্যক্তি হোক, গাছপালাই হোক, পশু হোক, পাখি হোক, কোনো কিছুকে খারাপ লক্ষণ মনে করা যে এটা হচ্ছে খারাপ লক্ষণ, এই রকম ধরনের লোক খারাপ লক্ষণ, এমনকি যে কোনো বিষয় হইতে পারে, রং পর্যন্ত হইতে পারে। ওলামায়ে কেরামরা যারা আকীদার বিশেষজ্ঞ তারা বলেছেন যে অনেক মানুষের মধ্যে এরকম বিভিন্ন রং সম্পর্কে অলক্ষীর ধারণা আছে, কুলক্ষণের ধারণা আছে। কারো কালো রং ভালো না, কালো রং দেখলাম ভালো না, লাল দেখলাম এটা ভালো না, যেমন আজকাল কালো পতাকা ঝুলে, হ্যাঁ সেটা শোকের চিহ্ন। হ্যাঁ, তো এখান থেকে কুলক্ষী বা অলক্ষী এইসব পয়দা হইতে পারে। এরকমই লাল সিগন্যাল মানে ডেঞ্জার, তাই না? তো এগুলি পরিভাষা যদি টার্ম হয় আন্তর্জাতিক, সেটা আলাদা কথা যে লাল আছে মানে থামেন, গ্রিন আছে মানে ঠিক আছে আপনার যে চলেন, কিন্তু এটাকে আপনি লাল দেখলেন সেই জন্য এটাকে খারাপ মনে করবেন বা কুলক্ষণ মনে করবেন আপনার জীবনে, কোনো অবস্থাও হইতে পারে, ব্যক্তি বস্তু আল্লাহ পাকের যে কোনো সৃষ্টি গাছপালা হোক পশু পাখি হোক অথবা কোনো অবস্থা হইতে পারে, কোনো দুর্ঘটনা, কোন একটা ভাষা হইতে পারে, আওয়াজ হইতে পারে, যেটাকে হয়তো আপনি মনে করছেন যে এটা কুলক্ষণ, আওয়াজটা এই সময় শুনলাম না। কখনো কোনো কিছুকেই কুলক্ষণ মনে করবেন না, কারণ এটা হচ্ছে সর্বনিম্ন যা হুকুম তা হচ্ছে এটা হচ্ছে শিরকে আসগার। শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক। আর শিরকে খাফি মানে গোপনীয় শিরক, বড় শিরকগুলিও হইতে পারে বেশ কিছু বড় শিরক, আর যেগুলো শিরকে আসগার ছোট শিরক
আর ছোট শিরক, শিরক নামকরণের দিক থেকে ছোট শিরক, কিন্তু কাবিরা গুনাহ হওয়ার দিক থেকে ছোট শিরক, শিরক আসগার ও কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনাহর চাইতে কোনো মতেই কম নয়। তো কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করার সর্বনিম্ন হুকুম হচ্ছে সেটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক মানে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ সেটা। অন্যান্য কাবিরা গুনাহ ফাসিকদের জীবনে যা হয়ে থাকে, মদ খাওয়া, চুরি করা, বেইমানি করা, আত্মসাত করা ওয়াজিব ছাড়া, তার চাইতে কোনো দিক থেকে কম না। আর যদি এই বিষয়গুলির ওপর বা এইরকম অবস্থার ওপরই আস্থা হয় যে এইরকম যখন আমি দেখলাম বা জানলাম তাহলে আমার কাজটা মোটেই ভালো হবে না, মোটেই ভালো হবে না, আর এটা এর ওপরই নির্ভর করছে, এইরকম অবস্থার ওপর বা এই ব্যক্তির ওপর বা এই লক্ষণের ওপর নির্ভরশীল, তাহলে আল্লাহর ওপর মোটেই আস্থা নেই। আল্লাহর ওপর যদি মোটেই আস্থা না থাকে তো বড় শিরক। আল্লাহ ছাড়া অন্যের উপর আস্থা ভরসা করা যদি পুরোপুরি হয় তাহলে বড় শিরক। আর ছোট শিরক কখন হবে? যদি আল্লাহর উপরই ভরসা আমাদের আছে, মুসলিম আল্লাহর উপরে ভরসা আছে, যদি সত্যিকার মোটামুটি মুসলিম হয় চলার মতো আকিদার ক্ষেত্রে, তো আল্লাহর উপর ভরসা আছে, বড় শিরকি আকিদা যদি না রাখে তাহলে। কিন্তু মনে করে যে এগুলিও টোটকা ফোটকা, এগুলিও হচ্ছে লক্ষণ ভালো মন্দ জানার, এগুলিও এর কারণ, বিপদ আপদের কারণ হচ্ছে এরকম খারাপ কিছু দেখা, খারাপ অবস্থা তৈরি হওয়া, তাহলে যেটা কারণ নয় বিপদ আপদের, বালা মুসিবতের, ভবিষ্যৎ অন্ধকার হওয়ার, ভবিষ্যতে কামিয়াব হব না, সফরে যাচ্ছি সফর ভালো হবে না, চাকরিতে যাচ্ছি বিদেশে যাচ্ছি বিদেশ থেকে হয়রান হয়ে ফিরে আসতে হবে, এগুলির কারণ নয়, সেগুলিকে কারণ মনে করলেন। যার ফলে একটা নীতিমালা, এর আগে অনেকবারই বলেছি, যেটা আল্লাহ পাকের সৃষ্টিগত কারণ নয় আর শরীয়তগত কারণ নয়। সৃষ্টিগত কারণ বেশ কিছু জিনিস আল্লাহ সৃষ্টি করেছে যেগুলিতে কি রয়েছে, এটা তাসির প্রতিক্রিয়া রয়েছে। যেমন ঔষধ পানি, ঔষধ পানির প্রত্যেকটা ঔষধের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যে এই এই রোগগুলির ক্ষেত্রে ওইগুলি ব্যবহার করলে এটা হচ্ছে রোগ উপশমের উপায়, কারণ এটা হচ্ছে সৃষ্টিগত কারণ। হ্যাঁ, পানি পান করলে পিপাসা দূর হয়, এটা হচ্ছে সৃষ্টিগত কারণ। আল্লাহ পানির মধ্যে এই সৃষ্টি ক্ষমতা রেখেছেন যে পানি পান করলে কি হয়, পিপাসা দূর হয়, সৃষ্টিগত কারণ। আগুনের মধ্যে জ্বালিয়ে ধর, আল্লাহ ক্ষমতা রেখেছে আগুনে কেউ হাত দিলে অথবা কোনো কিছু দিলে জ্বালাবে আগুন, যদি আগুনের উপরে আপনি কিছু দেন তাহলে আপনার রান্না হবে, পাকশাক হবে, এগুলো হচ্ছে সৃষ্টিগত কারণ। আর এটা হচ্ছে শরীয়তগত কারণ, মানে শরীয়তে বলা হয়েছে যে এই এই কারণে এই হয়, এই কারণ এই হয়, শরীয়তে এমন কথা বলা হয়নি। যদি একটা ডোমচামারকে সকালবেলা দেখে নিলে ভাগ্য খারাপ হয়ে যায়, সকালবেলা ডিউটি যাচ্ছে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখলাম সেই জন্য আজকে দিনটা খারাপ হয়ে যাবে, বিদেশে যাচ্ছিলাম আর যেতে যেমনই হয়ে আপনি গিয়েছেন কোনো জায়গায় সেখানে, এই ধারণাগুলি সম্পর্কে কতটা রাখা যাবে আর কতটা রাখা যাবে না সংক্ষেপে শুনে তারপর হাদিসে শুনবেন। যদি কেউ মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনই রোগের মালিক, শেফার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে যদি রোগীর পাশেও থাকি, যে রোগী রোগগুলিকে সংক্রামক বলছে মেডিকেল সায়েন্সে, হ্যাঁ, যেগুলিকে ভাইরাস বলছে, ভাইরাসওয়ালার পাশেও যদি থাকি, আল্লাহ যদি না চান তাহলে আমাকে রোগ ধরতে পারে না, তবে আল্লাহ চাইলে হতে পারে। যদি এইরকম মনে করে তাহলে এটা ঠিক আছে, এইরকম যদি মনে করে তাহলে এটা ঠিক আছে, শরীয়তে এর দলিল প্রমাণ রয়েছে। আল্লাহ পাক কিছু রোগ এইরকম করেছেন যে রোগগুলির মধ্যে সাধারণত এইরকম কিছু গুণ আছে যে আশেপাশে থাকলে বা চলাফেরা করলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়ে যাবে যদি বলেন তাহলে শিরক, আর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধরে নেওয়ার সম্ভাবনা আছে যদি বলেন তো হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দেশে বা অঞ্চলে এলাকায় মহামারী রয়েছে বা এমন কোন রোগ শুরু হয়েছে যেগুলি আছে ভাইরাস রোগ মনে করা হচ্ছে, তো ওই এলাকায় যেতে নিষেধ করেছেন, ওই এলাকায় যেতে নিষেধ। এই মর্মে অনেক হাদিস রয়েছে এই বিষয়টার উপর। এটা একটা বিষয় মনে রাখবেন, আপনি আপনার দেশে আছেন আর যে দেশে যেতে চাইছেন সেই দেশে হঠাৎ করে শুনছেন এইরকম মহামারী, হ্যাঁ, ফ্লু, সোয়াইন ফ্লু আর কি বলে আজকাল করোনা যেমন বলা হচ্ছে, যদি এটা ব্যাপক আকার ধারণ, সাধারণ যদি একটা দুটো হয় তো এটা ইয়ে না, মহামারী নয়, কিন্তু ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেতে।
কারণ ওখানে গিয়ে যদি আল্লাহ না করে হয়ে যায় আল্লাহর ইচ্ছাতে আপনার মধ্যে এই আকীদা পয়দা হয়ে যাবে, শিরক রাস্তা নেবে, শয়তান রাস্তা নেবে, যার এ যদি না আসতাম দেশ থেকে তো এরকম হয়তো না, আমাকে এই সময়টাই চলে আসলাম, আমাকে এরকম হয়ে গেল, ইমান হারা হয়ে যাবেন চান না, অথচ আল্লাহ দিয়েছেন। অনেক মানুষ এখানে লাখ লাখ মানুষ বাস করছেন ধরেন ওই ওই সমাজে, তাদের কেন হচ্ছে না, কারণ আপনি আসেন আপনাকে হয়ে গেল হাজারে একটা বা দশ হাজারে একটা, তাই না? তো ইমান খারাপ হওয়ার আশঙ্কা আছে, ওই জন্য কোথাও যদি মহামারী থাকে যাবেন না সেখানে, আগে যদি শুনতে পান। আর যদি কোথাও বসবাস করেন ওখানে মহামারী চলে, আপনার গ্রামে আল্লাহ না করে শুরু হয়েছে কি বলবেন একটা মহামারী বলেন, যেমন আম কথা, হ্যাঁ শুরু হয়েছে, অথবা কলেরা শুরু, আগে যুগে কলেরা ছিল, বসন্ত আরো কিছু, হ্যাঁ শুরু হয়েছে, তো এইরকম কিছু শুরু হয়েছে, আজকালকার নতুন নতুন যেগুলো ভাইরাস আছে শুরু হয়েছে, তাহলে আপনি এই ভয়ে পালায়েন না যে নারী গ্রামে শুরু হয়েছে আমাকে কখন হয়ে যাবে, পালা এখান থেকে চল শহরে চল, না দেশের বাইরে চলে যা, পয়সার দাবা মানে চল, হ্যাঁ আর বাংলাদেশে থাকছি না, চল থাইল্যান্ডে চল, হ্যাঁ চলে যা এখন মিডিল ইস্টে চলে যা, দেশ থেকে বেরিয়ে যায় না, নিষেধ করেছিল রাসূলুল্লাহ যাবে না, কারণ আল্লাহ না করে তোমার মধ্যে ওই অসুখ হয়ে গেছে হয়তো, আর ওই অসুখটা নিয়ে পালালে, নিয়ে গিয়ে আর একটা দেশকে খারাপ করে দিল, বরবাদ করে দিল, হ্যাঁ হতে পারে এরকম। অথবা যদি এরকম হয় যে তোমার ওখানে যাওয়ার কারণে ওখানে শুরু, ওখানকার লোকদের বদাকিদা হয়ে যাবে, যেহেতু এই লোকটা আসলো আর ওই দেশে বালা মুসিবত ছিল, মহামারী ছিল, ওখান থেকে নিয়ে এসে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, ইমান খারাপ হবে। যার ফলে এই দুটো কথা মনে রাখবেন, শুরু হয়ে গেছে সবুর করে, আল্লাহ যা ভাগ্যে রেখেছে গ্রাম থেকে পালাবো না, জি বাড়িতে শুরু হয়ে গেছে ধৈর্য ধরে ইমান মজবুত রাখেন, আল্লাহর আস্থা তোয়াক্কল মজবুত রাখেন। আর যদি কোনো দেশে হয়ে থাকে খবর পেয়েছেন যায় না। এখন নবী শাসন কি বলছেন যে সংক্রামক কোনো ব্যাধি নেই, মানে এইরকম জাহিলি যুগের আকিদা যা আজকাল অনেক মুসলিমদের মধ্যে আছে যে না এই ব্যাধি আল্লাহর পাশে থাকলেই, আমাকে বসলেই, হাঁচি পড়েছে লোকটার পাশে নামাজ পড়লেই এই ভাইরাস ধরে নেবে, তাহলে শিরক লা দোয়া। নবী বলছেন নেই, কলক্ষণ মনে করলেন আপনি এই অবস্থাটাকে, হ্যাঁ সুতরাং এটা শিরক। আর যদি মনে করেন যে কখনো কখনো হয়ে যেতে পারে আল্লাহ ইচ্ছা করলে, তাহলে আপনি যতদূর পারবেন সতর্ক থাকেন। ওয়ালা তিয়ারা, আর এটা হচ্ছে আম সাধারণ কথা, কোনো অলক্ষী বা কুলক্ষণ নেই, যেটা আজকের মূল বিষয়বস্তু। আর ওর মধ্যে এক এক ধরনের রয়েছে অলক্ষী বা কুলক্ষণ, ওগুলোর কয়েকটা আর এখানে উল্লেখ করেছেন। ওয়ালা হামাতা, আর পেঁচা যে কুলক্ষণ বা অলক্ষী, এই এইরকম কিছু শরীয়তে নেই, পেঁচা বা পেঁচার ডাক, আরব জাহিলিয়াতের যুগের কথা, পেঁচার ডাক শুনলে সেটা চলে দাও, পেঁচার ডাক শুনলে তারা মনে করতো যে না বিপদ আছে, পেঁচা যদি দেখে নিয়েছে কোনো গাছপালায় বা কোথাও এলাকায় তো বলছে কোনো বিপদ আপদ নিয়ে এসছে। আর সুবহানাল্লাহ, 1400 বছর পার হয়ে চলে গেছে, আরব জাহিলিয়াত আরব মুশরিকদের মধ্যে এই বদাকিদা শিরক আকিদা ছিল, আজ ভারত বাংলাদেশেও এই আকিদা রয়েছে মুসলিমদের মধ্যে রয়েছে। কেমন মুসলিম যে ওই আকিদাই পোষণ করে, ওই ভ্রান্ত বিশ্বাসের, যে ভ্রান্ত বিশ্বাস আবু জাহাল আবু লাহাবদের ছিল, চিন্তা করেন তো দেখি। আমি শুনেছি ছোটকালে শুনতাম বুড়িগুলোর কাছ থেকে, যদি একটা পেঁচার ডাক রাতে, পেঁচার ডাকটা একটু ভয়ঙ্কর লাগে তাই না, কেমন যেন লাগে, মানে একটু মানে সাধারণ পাখির মতো তো নাই, সেই জন্য যদি এরকম ডাক শুনেছি ছোটকালে থেকে আমরা এই কথাটা শুনতাম, কাকে যে নিতে এসছে, কোন বিপদ যে নিয়ে এসছে, কার বাড়ি যে আসবে, আল্লাহ আকবার, মনে হচ্ছে যে পেঁচে মালাকুল মত কাকে নিয়ে যাবে, হাওলাল কত লেভেল। অথবা পাঁচ পেঁচে আলেমুল গায়েব, পেঁচা জানেন যে কাকে নিব না নিব, পেঁচার মধ্যে ক্ষমতা আছে, দেখেন বড় শিল্পে পৌঁছিতে পারে। ওয়ালা সাফার, আর সাফার বলে কিছু নেই, সাফার বলে কিছু না, এর মানে কি, এর দুটো অর্থ করা হয়েছে। একটা অর্থ হচ্ছে যে সফর মাসকে জাহিলিয়াতের যুগের লোকেরা মহরম পরে যে সফর, দ্বিতীয় মাস যেটা আরবি মাসের ইসলামিক মাসের, এই মাসটাকে তারা কুলক্ষণের মাস মনে করত। এই মাসে বিবাহ শাদী হলে টিকবে না, এই মাসে ব্যবসা বাণিজ্য শুরু করলে খারাপ হয়ে যাবে, লস খেয়ে যাবে, এই মাসে যে কিছু একটা হোক না কেন কাজ হবে না, বিদেশ যাবেন খারাপ হয়ে যাবে, না না সফর মাসে আর কোথাও যাওয়া যাবে না। এখন পর্যন্ত এই জাহিলিয়াত অনেকের মধ্যে মজুদ আছে, যার ফলে লক্ষ্য করে দেখুন সারা বছরে প্রত্যেকটি মাসে উমরার ভিড় ভাড় থাকে, কারণ সফর করে আসে, মক্কা মদিনায় ভিড় ভাড় থাকে, শুধু মহরম আর সফর এই দুটো মাসে কম থাকে।
ওই রকম দুর্বল ইমানের মানুষরা মহরম সফরে সফর করতে চায় না। এক শ্রেণীর গোমরা রয়েছে মহরমে এই জন্য সফর করেন, ওটা ওদের শোক মতমের মাস, তো শোক করবে, তো রাস্তাঘাটে সফর কেমন করে করে, বাড়িতেই শোক করে আর হ্যাঁ বুক চাপড়ায় আর নিজেকে জখম করে খুন করে। এই গোমরাহিতে এক শ্রেণীর লোকেরা রয়েছে যার ফলে মহরম মাসে সফর করেন, এরা ওদেরকে পাবেন না। আলহামদুলিল্লাহ ওদেরকে আবার ওই মক্কা মদিনে মহরম মাসে পাওয়া যায় না, বাড়িতে শোক করে, দেশেই শোক করতে থাকে। আর সফর মাসে সফর করলে কুলক্ষণ যার ফলে অনেকে যায় না। যেই রবিউল আউয়াল মাস, আমি ভালোভাবে পরীক্ষা করে দিয়েছি দীর্ঘদিন, আজ 24-25 বছর আবার সৌদি আরব হয়ে যাচ্ছে, মহরম সফরে গেলে একেবারে ফাঁকা ফাঁকা পাওয়া যায়, হাজিরা সৌদ আরামে চুমো দেওয়া যায়, কিন্তু তারপর রবিউল আউয়াল মাস পড়তে গিয়েছি আল্লাহ ভিড় শুরু হয়ে গেছে। কেন? তার মানে যারা আসছে আল্লাহর ঘরে যে তাদের মধ্যে এইরকম শিরকি বিদাতে আকীদা রয়েছে, কুলক্ষণ মনে কারো সফর মাসকে, এই জাহিলিয়ত এখনো মজুদ রয়েছে। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। জাদা মুসলিম সহিহ মুসলিমে আরো দুটো বিষয়কে উল্লেখ করা হয়েছে, না একটা অর্থ করলাম তাই না সফর মাসের, আর সফরের আর একটি অর্থ হচ্ছে যে জাহিলিয়ত যুগেরা মনে করত যে কিছু কিছু পশু অথবা মানুষের পেটে কখনো কখনো সাপ পয়দা হয়ে যায়, সাপ জন্মে যায়, আর মনে করে যে এই সাপ যদি কারো পেটে জন্মে যায় তাহলে এটা হচ্ছে সংক্রামক ব্যাধি, কারো পেটে সাপ জন্মে গেছে আর ওর আশেপাশে উঠা বসা করলে, খাওয়া দাওয়া করলে, ওর সাথে চলাফেরা করলে, একই ঘরে থাকলে যে যারা ওর আশেপাশে থাকবে তাদের পেটেও সাপ জন্মে যাবে। এটা ছিল জাহিলিয়তের যুগের, জাহিলিয়তের যুগের শিরকি আকীদা। এখন এই আকীদাটাকে আমরা এক সাপ থেকে একটু যদি সরে গিয়ে করি, কৃমির রোগ, পেটে কৃমি আমাদের দেশে খুব বেশি হয়, হয় না? বিশেষ করে বাচ্চাদের, বড়দেরও কৃমি হয় অনেক সময়, মুখ দিয়ে নাক দিয়ে কৃমি উঠে, আপনি জানেন কিনা দেশে, তো এর কিছু কারণ রয়েছে, মেডিকেলের কারণ রয়েছে, খালি পায়ে চলাফেরা করা ইত্যাদি ইত্যাদি এই ধরনের। তো কৃমি যখন কৃমি পেটে যদি হয় আর যদি মানে এটা সংক্রামক ব্যাধি, একে কৃমি হয়েছে রে, এর সাথে খেলে, এর পাশে বসলে, এর ঘরে শুইলে, এর ছোঁয়া নিলে, এর থালা ব্যবহার করলে, এর গ্লাস ব্যবহার করলে, গ্লাস পানি খেয়ে রেখেছে ব্যবহার করলে আমাকে কৃমি হয়ে যাবে, এইরকম ধারণা করে তাহলে ওরই অন্তর্ভুক্ত। তো সাফার মানে ওই পেটের ওই সাপের ভ্রান্ত ধারণা, আর এটা সংক্রামক ব্যাধি মনে করতো। আর অনেক যেমন তাদের ধারণা ছিল আন্না আসাদ্দু আদুয়া মিনাল জারাব, এই যে চুলকানি পাঁচড়াকে যে মানুষে সংক্রামক ব্যাধি মনে করে, চুলকানি ওর পাশে ছোট থেকে সন্তান মাদ্রাসায় 12-13 বছর ছেলে পড়তো, আরে ওর চুলকানি আছে ওর পাশে বসিস না, ওর পাশে কেউ শুইতে চায় না কাউকে চুলকানি হলে, তো ওর চাইতে বেশি মারাত্মক মনে করতো জাহিলিয়তের যুগের লোকেরা যে এর পেটে সাফ হয়ে গেছে, পাশে থাকলে আমার পেটে সাফ হয়ে যায়। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আরো দুটো বিষয় উল্লেখ করেছেন, তার একটি হচ্ছে ওয়ালা নাওয়া, আর ইসলামে নক্ষত্রের প্রতি বিশ্বাসের কোনো স্থান নেই। আরব জাহিলিয়তের যুগে লোকেরা মনে করত যে বিভিন্ন নক্ষত্র আকাশে যে উঠে, এক একটি নক্ষত্রে এক একটি লক্ষণ রয়েছে, অমুক নক্ষত্র যদি আকাশে দেখা যায় তাহলে বৃষ্টি হবেই হবে, ওই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়, যদি মনে করে সেই নক্ষত্র বৃষ্টি দেয় তাহলে বড় মুশরিক বড় কাফের, কারণ বৃষ্টিদাতা কে? আল্লাহ, তাহলে বড় মুশরিক হবে, বড় শিরক করলো। আর যদি মনে করে যে না এই আল্লাহ বৃষ্টি দেবেন কিন্তু এই নক্ষত্র হচ্ছে বা অমুক মাসটি হচ্ছে কি বৃষ্টির কি বৃষ্টির লক্ষণ, বৃষ্টির বৃষ্টির উপায় 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 নয় অথচ উপায় মনে করলো, এটা হচ্ছে শিরক আসগার বলেছি, তাহলে তাহলে এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক হবে। আর একটি বিষয় এখানে জানেন, যদি মনে করেন না এটা মৌসুম, আমাদের দেশে বৈশাখ মাস সম্পর্কে অনেকের ধারণা যে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, যদি এইরকম মনে করে শুধু এতটুকু যে বৈশাখ মাসটা হচ্ছে কালবৈশাখী ঝড় হওয়ার মৌসুম, এটা মৌসুম হতে পারে নাও হইতে পারে, হ্যাঁ আষাঢ় মাস শ্রাবণ মাসে বৃষ্টি হওয়ার মাস, বৃষ্টি বেশি হয় হইতে পারে বা নাও হইতে পারে, তাহলে সে দোষের কাজ করলো না, মৌসুম শুধু মনে করলো হলে হইতে পারে। আর যদি মনে করেন না 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 বৈশাখ মাস মানে কালবৈশাখী ঝড় হবেই হবে, না এই সময় বা এরকম কোনো নক্ষত্র অথবা এরকমের কোনো কিছু এগুলির কারণ নয়, সুতরাং এরকম মনে করলে ছোট শিরক হবে, যেটা কারণ নয় উপায় নয় সেটাকে উপায় মনে করলেন, আপনি কারণ মনে করলেন, এগুলি ছোট শিরক কমপক্ষে। ওয়ালা গুলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভূত প্রেত
ভূত প্রেত বলেও কিছু নেই। গুল বিশেষ করে এমন আমাদের দেশের ভাষায় বলছি, ভূত অর্থটা করলাম, আমার দেশে ছোটকালে সন্তান এখন আর শোনা যায় না। ছোটকালে যেহেতু বন জঙ্গল বেশি ছিল, মাঠঘাটও বেশি ছিল, এখন তো জনবস্তি অনেক বেড়ে গেছে, যার ফলে মাঠ ছোট পড়ে হয়ে গেছে, জঙ্গল তো নেই বললেই চলে, গাছপালা যদিও আছে। তো লোকেরা মনে করছে রাতের অন্ধকার, তারপর আজকাল বিদ্যুৎ হয়ে গেছে, রাস্তা আলো হয়ে গেছে, তখন আলো ছিল না, যার ফলে মনে করতে যে আরে অমুককে ভোলাতে ভুলিয়ে নিয়ে চলে গেছে। শুনেছেন ভোলার নামটা? হ্যাঁ, কি বলেন আপনারা আমাদের রাজশাহী মাওলা মুর্শিদ এইসব চাপা, এগুলো তো বলে ভোলা। কত যে দাদা দাদি থেকে আর আত্মীয় স্বজন থেকে শুনেছি যে ও মুখ গেছিল মাঠে, গিয়ে আর সারা রাত বাড়ি আসতে পারে না। হ্যাঁ, কি বলে কানা বলা, আর ভুলিয়ে নেওয়া থেকে আমাদের অঞ্চলে ভোলা বলে, যে ভোলাতে ভুলিয়ে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওর খণ্ডন করেছেন, এটা বিদাতি আকিদা, শিরকি আকিদা। যদি মনে করেন যে রাস্তা বুঝতে পারছে না, কারণ রাতের অন্ধকারে শহরে চললে বোঝা যায় না যে আমার পশ্চিম কোন দিক পূর্ব কোন দিক, বোঝা যায় না অনেক সময়, যেই শহরে আপনি প্রথম যাচ্ছেন কিছুই বুঝতে পারেন না যে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আমি আমার জীবনের কথা বলছি, যে এখন তো খানিকটা বুঝতে পারি, কারণ অনেকদিন হয়ে গেল দামাম খবর মিলে আশেপাশে বুঝতে পারি, কিন্তু প্রথম দিকে একবার দামাম থেকে খবর গিয়েছি, সুখ বা খবর গিয়েছি, দিয়ে তার বুঝতে পারি না যে এই খবর থেকে বেরোবো তো দামাম যাবো কোন দিকে, এই দিকে না ওই দিকে, কিচ্ছু বুঝতে পারি, এই অবস্থা, দেখি বোঝা যাচ্ছে না, অথচ লাইট আছে। এখন ওইখানে যদি ইমানের দুর্বলতা থাকে তো বলে আমাকে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, আমার পেছনে ভূত লেগে গেছে, বুঝছেন না, শয়তান লেগেছে আমার পেছনে, না ভ্রান্ত কথা, ভ্রান্ত আকিদা। বলছেন ভাষ্যকার হাফেজাহুল্লাহ, গুল আল গুল জিনস মিন আল জিন্ন ওয়া শায়াতিন, জিন শয়তানের এক ধরনের, জিন শয়তানের নাম। ইয়াজ অমুন, আরব মুশরিকরা প্রাচীন যুগ থেকে এরকম ধারণা করতো, আন্না তুদিল্লুহুম আনিত তরিকাতুহুম, রাস্তা ভোলা করে দেয়, রাস্তা ভুলিয়ে দেয়, আর তারপর রাস্তা বলি কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়, ধ্বংস করে দেয়, বাড়ি ফিরতে পারে না। আর অনেক সময় বাড়ি ফেলে সারা রাত পার হয়ে গেল, দিন হওয়ার পরে বুঝতে পারছে কোন দিকে আছে না আছে। ফাজাল হাদিস বেবতালে জালেক, এই হাদিস এসছে এই বাতিল ভ্রান্ত আকিদার খণ্ডনের জন্য, এইরকম কিছু নেই। বায়ান আন্নাহা লা তাসতাতিউ আন তুযিল্লা আহাদান আও তুহলিকাহু, কোন জিন শয়তান কোন মানুষকে রাস্তা বলিয়ে দিতে পারে না অথবা ধ্বংস করতে পারে না, যদি আল্লাহ না চান। আল্লাহ মানুষকে দিয়ে মানুষকে কখনো, মানুষের হাতে খুন হয় না, মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না, হ্যাঁ ওই রকমই জিন শয়তান দিয়ে ক্ষতিগ্রস্ত কেউ হইতে পারে, কিন্তু এইরকম কিছু আছে, গোল নামক জিন আছে, শয়তান আছে, ভূত পেরেত আছে যার রাস্তা ভুলিয়ে দেয় ইত্যাদি, এসব ভ্রান্ত আকিদা। ওয়ালাহুমা, আর সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়া লা তিয়ারাতা, সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, যে সম্পর্কে বিস্তারিত বললাম, যদি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সংক্রামক এমন কিছু নেই, তবে কিছু কিছু রোগ হয়, কিন্তু এর মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য আছে যে রোগগুলি বা রোগীর আশেপাশে থাকলে হইলে হইতে পারে, ভাইরাস বলছে মেডিকেল সায়েন্স হইলে হইতে পারে, তাহলে এটা সহি আকিদা পরিপন্থী নয়। কিন্তু যদি মনে করেন না এদের আশেপাশে থাকলেও হয়ে যাবে, তাহলে একেবারে ভ্রান্ত আকিদা। এর বাস্তব প্রমাণ আজকালকার ভাইরাস না, এর চাইতে মারাত্মক মহামারী ছিল এক যুগে গুটি বসন্ত। আমরা যখন ছোটকালে তখন গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে বেড়াইতো, সরকারের পক্ষ থেকে আর বলতো গুটি বসন্তের খবর দেন, 1000 টাকা জিতে নিন, বলতো, মনে আছে, মুখস্থ আছে ছোটকালের কথা। তো তার মানে কেউ যদি শুধু সংবাদ দিতে পারে যে এই গ্রামে একটা গুটি বসন্ত হয়েছে, তাহলেও 1000 টাকা পুরো সরকারের কাছে পাবে, তার মানে দেশ থেকে এই মহামারীকে তাড়াচ্ছি, আর থাকবে না, টিকার মাধ্যমে বিভিন্ন যে টিকাগুলি হইতো। তারপর কলেরা, কলেরাও চলে গেছে, এখন আছে ডায়রিয়া, এই ধরনের কিছু আছে, ওইটা যদি মারাত্মক মহামারীর আকার ধারণ করে তো হয়তো কলেরা হইতে পারে, আলহামদুলিল্লাহ এগুলো নেই। তো সেই যুগে আমার মনে পড়ছে, আমি তখন মাদ্রাসার ছাত্র, কলেরা এসছে গ্রামে, সেই গ্রামে আমি আছি, ঠিক আছে, মামাদের গ্রামে ছাত্র জীবন পড়াশোনা করেছি, ওই গ্রাম থেকে 5-7 জন মারা গেছে, আর 1000 লোক বাস করে, বিশাল গ্রাম, 1000 লোক বাস করে, বাকিগুলো তো যদি সংক্রামক ব্যাধি তাহলে সবগুলিকে নিয়ে যেত। তারপর ওই বাড়ি, এক এক বাড়িতে একটা দুটো করে মারা গেছে, এক বাড়িতে দুটো তিনটে মারা গেছে, আর কোনো এক বাড়িতে একটা, আরেক বাড়িতে আরেক, হয়তো এইভাবে মারা গেছে, তাহলে বাকি 10-20টা লোক ওই বাড়ির যারা রাত দিন খেদমত করছে ওই কলেরার রুগী, তারা কি করে বাঁচলো? সংক্রামক ব্যাধি থাকলে পাশের লোককে ধরতো, তবে আল্লাহ পাক ইচ্ছা যাকে করেছেন তাকে ধরেছে, আর তারই মত এসছে, আর বাকিগুলো আসেনি। এটা হচ্ছে সহি আকিদা। ওয়ালা তো ইয়ারা, আর
অলক্ষী বা কুলক্ষণ বলে কোনো কিছু নেই। ওয়ায়ু জীবনীল ফাল, নবী সাল বলছেন তবে আমাকে পছন্দ লাগে শুভ লক্ষণ, ফাল, নেক ফাল। ফাল কথাটি আমাদের বাংলাতে অনেকে বুঝে, আর উর্দুতে তো ব্যবহারই হয় আরবি শব্দটি ফাল। ফাল মানে হচ্ছে শুভ লক্ষণ। কোনো নাম শুনে বা কোনো ব্যক্তি বস্তু দেখে বা কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে যদি বলেন যে আমার লক্ষণটা ভালো আলহামদুলিল্লাহ, তাহলে এটা কিন্তু দোষের কথা নয়। তবে এরকম হবেই হবে, না হবে জরুরি নয়, কিন্তু শুভ লক্ষণ বলতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির আগে কত যে জটিলতা গেল, আর কোন রকমের সমঝোতায় কাফের মুশরিকরা মক্কার আসতে চাইছে না, ঢুকতে দেবে না, দেবে না মক্কায়, আর কোন একটা আয়াতে যে আসবো মীমাংসায় তাও হচ্ছে না। একজন কাফের যার নাম ছিল সুহাইল বিন আম, এই সুহাইল আসলো, সোহেলকে দেখে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সোহেল এসছে, সোহেল মানে হচ্ছে সহজ, তাই না? তাহলে সাহল আল আমর, আমাদের এই হুদাইবিয়ার সমস্যার সমাধান সহজ হয়ে গেছে, এটা শুভ লক্ষণ। যখন সোহেল এসছে তখন কাজটা আমাদের কি হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তাহলে ঠিক আছে, আল্লাহর ভরসা ঠিক আছে, আর কুলক্ষণ মনে করলেন না। আরো তো খারাপ লোকেরা এসছে, তখন যদি কুলক্ষণ নিতেন তাহলে আমাদের জন্য অনুমতি থাকতো না, কুলক্ষণ নেন নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু শুভ লক্ষণ নিয়েছে। এইরকমই আপনাদের গ্রামের ঝগড়া বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব অথবা গোত্রীয় দ্বন্দ্ব যাই হোক না কেন মিটছে না, তারপরে মাশাআল্লাহ একজন আলেমের দিন কেউ এসছেন অথবা কোনো একটা প্রভাবশালী মানুষ এসছেন গ্রামে, নেক মানুষ এসছেন, এই নেক মানুষ এসছেন, আলেম এসছেন, ইনশাআল্লাহ এই আলেমের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে। যদি এরকম মনে করেন তাহলে যাই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এটাকে বলা হয় ফাল, হ্যাঁ শুভ লক্ষণ। আপনি বিদেশ যাওয়ার জন্য এসছেন রাজধানীতে, আর আসার পরে ভিসাটি লাগাইতে দিয়েছেন, যেখানে যান আলহামদুলিল্লাহ, যেখানে যান কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কোনো জায়গায় লম্বা লাইনও লাগাইতে হয় না, আর হয়রানিও হয় না, আর যার কাছে যান যে অফিসারের কাছে যান খুব শ্রদ্ধার সাথে কথা বলে আর কাজ করে দেয়, শুভ লক্ষণ। যদি বলে আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি, যেখানে যাচ্ছি, মানে আমরা অনেক সময় রাস্তায় গাড়ি চালিয়ে দেখি সব সিগন্যাল খোলা আর খোলা, খোলা আর খোলা, খোলা আর খোলা, তখন কি বলবো, আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ, ভালো দিনের কাজ যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন সব খোলা, ঠিক না? কিন্তু এর বিপরীতে যদি মনে করি আরে যে প্রথম খানে ঢুকতেই আর রেড সিগনাল, রেড সিগনাল, মনে হয় ভাগ্যই খারাপ আছে, না তাহলে যাইস নাই, সেটি করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আবার শুভ লক্ষণ ভালো লাগে, ফাল ভালো লাগে। কাল উ সাহাবারা বললেন ইয়া রাসূল আমাল ফাল, ফাল আবার কি জিনিস? কাল আল কালিমাতু তাইয়্যিবা, ভালো কথা, ভালো কথা। ফজরের সময় উঠছেন আর উঠতে আল্লাহু আকবার আজান শুনছেন, আলহামদুলিল্লাহ প্রথম কানে আওয়াজটা আল্লাহু আকবার আসলো, ভালো লক্ষণ। হ্যাঁ কিন্তু একটা খারাপ যদি আওয়াজ শুনে নেন, কুকুরের ঘেউ ঘেউ শুনলেন, আর যদি মনে করেন যে তোক দিতেই খারাপ রে, সকালে বাড়িতে বেরোতে ঘেউ কুকুর করছে, হ্যাঁ তাহলে জায়েজ নাই শিরক, কুলক্ষণ। জি হ্যাঁ, ফাল কি সহাই ফিমা ইয়াসুর, ভাষ্যকার বলছেন এই জন্য বললাম যে নেক ফাল বা শুভ লক্ষণ যা মানুষকে কি করে আনন্দিত করে, যাতে মনটা খুশি হয়। আর ফালটা হচ্ছে হুসনু জানেন বিল, আল্লাহ সম্পর্কে সুধারণা, আমার ভালো হবে এটা আল্লাহ কে ভালো করবেন, আল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমি কি ধারণা রাখলাম, সুধারণা। আর রাস্তায় যেতে একটা মারাত্মক দুর্ঘটনা, কয়েকজন মারা গেছে, দেখার পরে ভাগ্য খারাপ আছে, ডিউটি যাবো কি যাবো না, যদি এরকম হয় তাহলে আল্লাহ সম্পর্কে কি ধারণা করলাম, কুধারণা, যে এদের দুর্ঘটনা হয়েছে আমারও হইতে পারে, আল্লাহ সম্পর্কে কুধারণা, আল্লাহ সম্পর্কে কুধারণা কুফর পর্যন্ত পৌঁছাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা, ভালো ধারণা রাখো, আল্লাহ আমার ভালো করবে যদি খারাপ হোক, আপনার ছেলে খারাপ হয়ে যাচ্ছে, আপনার স্ত্রীর সাথে আপনার ওইরকম অ্যাডজাস্ট হচ্ছে না, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন, ভালো ধারণা রাখেন, ভালো দোয়া করেন, দেখবেন অবস্থার পরিবর্তন হবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম। ওয়ালি আবি দাউদ, আর আবু দাউদ রয়েছে বেসানাদিন সাহি সহি সনদি উরওয়া ইবনে আমির থেকে, উরওয়া ইবনে আমির কুরাইশি, কেউ বলছে জুহানি, কালা জোকেরাতে তিয়ারাতু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে একবার অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে আলোচনা করা হলো, ফাকালা বলেন আহসানু হাল ফাল, সবচেয়ে ভালো তার মধ্যে হচ্ছে শুভ লক্ষণ বা ফাল নেওয়া, ভালো লক্ষণ যদি কোনো কিছুকে মনে করে তো ভালো। ওয়ালা তারুদ্দ মুসলিমান, তবে কোনো মুসলিমকে কোনো কাজ থেকে বাধাগ্রস্ত যেন না করে, যখনই মনে কোনো এমন কথা আসবে
যে আমি এইরকম দেখলাম বা এরকমটা হইলো, করবো কি করবো না কাজটা, যাবো কি যাবো না, হ্যাঁ বাড়ি থেকে সফরে বেরোবো কি বেরোবো না, টাকাটাকে ধার দিব কি দিব না, যখন আপনি দ্বিধাদ্বন্দ্ব শুরু করে দিলেন, হ্যাঁ আর কাজটা করতে চাইছিলেন বিরত হয়ে গেলেন, এটা হচ্ছে কুলক্ষণ মনে করা, আর এই কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক। এই জন্য ওয়ালা তারুদ্দু মুসলিমান, আপনার মনে এরকম অসুস্থ আসতে পারে, এটা লোককে ধার দিতে চাইছেন, আপনি ধার চেয়েছে হয়তো ধার দিতে চাইছেন, আর তারপরে ভালো কাজ, এমন কোন খারাপ কাজ তো মনে করেননি আপনি, গুনার কাজে দিচ্ছেন না আপনি, ভালো মানুষকে ধার দিচ্ছেন ইনশাআল্লাহ দিয়ে দিবে, ধার দিতে চাইছেন, তারপরে এমন একটা কোনো অবস্থা দেখলেন, আওয়াজই হোক অথবা কোনো অবস্থাই হোক, এর মাঝে কিছু ঘটলো কোনো টাকাটা, ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোনো মুসলিমকে যেন তার সিদ্ধান্ত নিতে বা কাজ করে যেতে বাধা না দেয়, হ্যাঁ বিরত না রাখে। ফায়দার আহাদুকুম মা ইয়াকরাহা, তোমাদের কেউ যদি এমন কোন অপ্রীতিকর অবস্থা দেখে, এমন কিছু দেখেন যেটা খারাপ লাগলো আপনাকে, ফালিয়াকুল, তাহলে এই দোয়া পড়েন, শয়তান অসুস্থতা দিতে পারে যে তোর মনে হয় ভালো হবে না, খারাপই হবেরই, তখন এই দোয়া, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, হে আল্লাহ কল্যাণ মঙ্গল তোমার ছাড়া কেউ নিয়ে আসতে পারে না, ওয়ালা ইয়াদফাউ সাইয়াতি ইল্লা আনতা, আর অমঙ্গলকে, হ্যাঁ অমঙ্গলকে অনিষ্টকে তোমার ছাড়া কেউ দূরীভূত করতে পারে না, তুমি দূর করবে, কোনো অমঙ্গল যেন না আসে আর কল্যাণ যেন আমার জীবনে আসে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকার, তোমার ছাড়া আমার ফেরারও শক্তি নেই আর কোনো ক্ষমতাও নেই, আমি এখান থেকে ওখানেও ফিরতে পারি না আর কোনো কিছুকে ফেরাইতে পারি না আর কোনো ক্ষমতাও রাখি না যদি তুমি না দাও, তাহলে এই হাদিস আবু দাউদের হাদিস। তো এই একটা দোয়া শিখলেন তাহলে, হ্যাঁ লক্ষণ নেই আর মনে যদি কিছু আসে, এই রকম মনে যদি আসে শুধু আর সেটাকে ধরে না রাখেন তাহলে গুনাহগার হবেন না, মনে আসতে পারে এইরকম কোনো অপ্রীতিকর অবস্থা দেখলে, মন্দ অবস্থা দেখলে বা কিছু এরকম হয়ে গেলে, কষ্টদায়ক কিছু হয়ে গেলে, কিছু হইতে পারে, বাড়ি থেকে যেদিন বেরোচ্ছেন, ভালো ভালো মানুষের ইমান খারাপ হয়ে যেতে পারে, বাড়ি থেকে যেদিন বেরোচ্ছেন সেদিন হঠাৎ করে আপনার কেউ মারা গেল, মা মারা গেল, ছেলে মারা গেল, যদি এরকম হয় তাহলে না রে, আরে সেদিন যাবেন না সেটা আলাদা কথা, হ্যাঁ বাড়িতে একটা ঘটনা ঘটেছে সেদিন যাবেন না সেটা আলাদা কথা, কিন্তু না কাজটাই বাদ, কাজটাই বাদ আর যাবোই না, কারণ যখন এইরকমটা হলো বের হচ্ছিলাম ওই দিনে আমার মা মারা গেল, আমার ছেলেটা মারা গেল, বা একটা দুর্ঘটনা বাড়িতে ঘটেই গেল, বা আজকে রাতের বাড়িতে চুরি হয়ে গেল, যাবোই না, যদি এরকম হয় তাহলে শিরক এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওসামার নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহু, আর তার অধীনে 18 বছরের ছেলে প্রধান সেনাপতি কমান্ডার তিনি, আর আবু বকর ওমর যাচ্ছেন, জোরফ এখন মদিনার ভিতরে, একটা মদিনার মহল্লার নাম, আজকে থেকে 25 বছর আগে আমরা দেখেন জোরফটা একেবারে এক সাইডে ছিল, এখন মদিনার ভিতরে পড়ে গেছে জোরফ, জোরফ নামক স্থানে পৌঁছেছেন এই সেনাবাহিনী সামদেশের উদ্দেশ্যে জিহাদ করার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের খবর চলে আসলো, আজকালকার দুর্বল ইমানের মতো লোকের, আরে এই সফরে মুজাহিদিনরা বেরিয়েছে আর নবী ইন্তেকাল হয়ে গেল, তার মানে আর যাওয়া হবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কি করেছেন, সর্বপ্রথম যে কাজটা করেছেন যে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন আর নবী সাল্লাম ইন্তেকালের খবর শুনে থেমে গিয়েছিল, প্রথম কাজ হচ্ছে তাকে পাঠাইতে হবে, ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোন মুসলিমকে তাদের কাজ করতে যেন বাধা না দেয় কোনো কিছুকে লক্ষণ মনে করা, তো মনে যদি না ধরে রাখেন, মনে আসলো উড়িয়ে দিলেন আর আল্লাহর উপর ভরসা করলেন, তাহলে লায়াদুর কোনো ক্ষতি নেই, বাল ইউযহিবুল্লাহ বিত্তাওয়াক্কুল, আল্লাহর ভরসা করলে তা দূর হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করা ফরজ, আর আল্লাহ ছাড়া অন্যের উপর আস্থা ভরসা রাখি না এই বিষয় থেকে, এরকম ভ্রান্ত আকীদা থেকে সম্পর্ক ছেদ করা, সম্পর্ক ছেদের ঘোষণা করা ফরজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে। ওয়ান ইবনে মাসউদিন মারফুআন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মরফু বর্ণিত, আত্তিয়ারাতু শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক, আত্মীয়ারত শিরক দুইবার বলেছে, তাহলে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা শিরক, এ কথা কার, কোন আলেমের, ইমাম সাহেবের, আমার, দেখেন হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী, আর মারফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, দুইবার করে আত্মীয়ারত শিরক, আত্মীয়ারত শিরক, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো কথা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে একাধিকবার রিপিট করা, দুইবার তিনবার রিপিট করা বাঞ্ছনীয়, কারণ মন্দ কাজ নেই, মানে সমান করে একটা কথা বারবার বলার প্রয়োজন বা কি বিরক্তিকর না, গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ওইটা কয়েকবার বলেন, যাতে করে মানুষের মগজে বসে যায়, ভালো করে বুঝে নেই, হয়তো একবার শোনে নি, ঝিমাচ্ছিল অথবা অমনোযোগী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহুবার করেছেন।
এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা ইযা তাকাল্লামা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন একটা কথা তিনবার, প্রত্যেকটা কথা তিনবার নয় কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিনবার করে বলতেন, দুইবার কমপক্ষে। আর আমাদের মধ্যে এমন কেউ নেই যে যার মনে এই ধরনের কথা সৃষ্টি হয় না, প্রত্যেকের মনে কোনো অপ্রীতিকর কিছু দেখলে বা অবস্থা হলে হতে পারে, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লামের নয়, কারণ নবী সাল্লামের মধ্যে এটা হতে পারে না, হতে পারে আবদুল্লাহ মাসুদের মধ্যে। এই জন্য শেষখানে বলছে যে এটা কেউ কেউ বলেছেন যে আবদুল্লাহ মাসুদের কথা, তাহলে কতটুকু নবীর মরফু হাদিস, আত্মিয়ারাত শিরকুন, আত্মিয়ারাত শিরকুন, এই পর্যন্ত। আর তারপরের যে বাক্যগুলি রয়েছে, দুটো বাক্য রয়েছে, অমামিন্না ইল্লা, অমামিন্না ইল্লা মানে কি, আমাদের মধ্যে এমন কেউ নেই যে ইল্লা ওয়াকাফি কলবিহি শাইউ মিনহা, তার হৃদয়ে মনে এই রকম কথার উদ্রেক হতে পারে। কোনো কিছু খারাপ দেখলে বা খারাপ কিছু হলে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব পয়দা হতে পারে যে আরে এরকম কেন হয়ে গেল, এত খারাপ অবস্থা দেখলাম, হতে পারে এরকম। যখনই এরকম কথা আসবে তখন আল্লাহর ভরসাকে বাড়াবে, ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিতাওয়াক্কুল, তবে আল্লাহ পাক তার অনিষ্টকে দূর করে দিবেন আল্লাহর উপর তাওয়াক্কুল, আস্থা ভরসা করলে আল্লাহর ভরসা বাড়াবে, মালিক আল্লাহ, এসব কোনো কিছুই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক, আমার হেফাজতের মালিক, আমার ভালো মন্দের মালিক, সবকিছু মালিক আল্লাহ। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি, আবু দাউদ তিরমিজি হাদিসটা রয়েছে, ওয়াসাহাহু ইমাম তিরমিজি হাদিসটাকে সহি বলেছেন, আর ইমাম তিরমিজি আরো বলছেন ওয়া জাআলা আখিরাহু মিন কাওলে ইবনে মাসউদ, আর শেষ অংশটুকুকে আব্দুল্লাহ বিন মাসউদের বক্তব্য বা বচন উক্তি বলে আখ্যায়িত করেছেন তিনি, অর্থাৎ এইটুকু অমামিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিতাওয়াক্কুল, এইটুকু আব্দুল্লাহ মাসউদের কথা। অর্থাৎ আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আমাদের মধ্যে মুমিনদের মধ্যে যে কোনো মানুষের মধ্যে এরকম অসুস্থতা পয়দা হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ছোটখাটো অসুস্থতা থেকেও মুক্ত, এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইতে পারে। আহমদ আর মুসনাদ আহমদের রয়েছে মিন হাদিস ইবনে আমর, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণিত হাদিস, মান রাদ্দাতু তিয়ারাতান হাজাতি ফাকাদ আশরাকা, যদি কোনো ব্যক্তিকে কুলক্ষণ মনে করা তাকে ফিরিয়ে দেয় তার প্রয়োজন থেকে, তার সিদ্ধান্ত থেকে, তাহলে সেই ব্যক্তি শির করলো। মনের মধ্যে আসুক কিন্তু আমি পরোয়া করলাম না, চলে গেলাম কাজে, যেটা করছিলাম করতে থাকলাম, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার প্রয়োজন থেকে ফিরিয়ে দেয়, যাচ্ছিলেন ওমরায়, নাম লিখেছিলেন ওমরায়, হঠাৎ করে একটা বাড়িতে দুর্ঘটনা করেছেন, না রে লক্ষণ খারাপ যাব না, তাহলে শির করলেন আপনি। হ্যাঁ, যাকে তার কুলক্ষণ মনে করা কি করলো, ফিরিয়ে দিল, রাদ্দাথু আন হাজাতি, তার প্রয়োজন থেকে, যেটা প্রয়োজন ছিল, এখানে যাওয়ার ছিল, যেটা বলার ছিল, যেটা করার ছিল, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা কাফফারাতু যালিকা, এর কাফফারা কি, কারো মনে যদি এরকম অসুস্থতা পয়দা হয়েই যায় একটু হইল, তাহলে এর কাফফারা কি, গুনহার মোচন কি হবে, কালা আন ইয়াকুল, এই দোয়া বলবে, তাহলে এই দোয়াটা বললে মনের মন থেকে যে শয়তানি অসুস্থ ছিল দূর হয়ে যাবে, আর মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল তাও দূর হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা বাড়বে, আর আল্লাহর কাছে কল্যাণ কামনা করা হলো। কি দোয়া বলবে, আইয়াকুল আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ তোমার দেওয়া কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ হতে পারে না, তুমি কল্যাণ দিতে পারো, আমার বশও দিতে পারে না, আমার রাজাও দিতে পারে না, আমার মন্ত্রীও দিতে পারে না, কেউ দিতে পারে না, কোনো শক্তি দিতে পারে না, আমার বাপও দিতে পারে না, স্বামীও দিতে পারে না। এমন নয় যে আমার স্বামী ভালো চাকরি করে, অসুবিধা নেই, অভাব নেই, জামাই ভালো একটা চাকরিতে আছে অথবা অনেক টাকার মালিক, কোনো অসুবিধা না, এটা গায়রুল্লাহর ভরসা, তাওয়াক্কুল কোথায় আপনার যাচ্ছে, লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ তোমার কল্যাণটাই আসল কল্যাণ, তোমার কল্যাণই কল্যাণ, তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা, আর তোমার পক্ষ থেকে নির্ধারিত অমঙ্গল ছাড়া কোনো অমঙ্গল নেই, তুমি যদি কোনো অমঙ্গল না করো তোমার ইচ্ছাতে না হয় তোমার হেকমতে, তাহলে সেই অমঙ্গল কেউ নিয়ে আসতে পারে না, কোনো কথা কাজ অবস্থা ব্যক্তি কেউ নিয়ে আসতে পারে না আমার অমঙ্গল, ওয়ালা ইলাহা গাইরুকা, আর তোমার ছাড়া কোনো সত্য মাবুদ আমার নেই, এই দোয়া, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা, ওয়ালা ইলাহা গাইরুকা, ওয়ালা ইলাহা গাইরুকা। ওয়ালাহু মিন হাদিসিল ফযল ইবনে আব্বাস, ফযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আব্দুল্লাহ আব্বাসের এক ছেলে আব্দুল্লাহ আর এক ছেলে ফযল, বড় সুন্দর ছিলেন দেখতে, তো এই ফযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তার হাদিস, ইন্নামা তায়তিয়ারাতু মা আমদাকা আও রাদ্দাকা, কখন কুলক্ষণ কুলক্ষণ হবে, কুলক্ষণে পরিণত হবে, আর কুলক্ষণটা আপনার শিরকে পরিণত হবে, কখন, ইন্নামা তায়রাতু, নিঃসন্দেহে কুলক্ষণ অলক্ষী ওটা, মা আমদাকা, যা তোমাকে কি করে, তা তোমার কাজ
করে যেতে দেই, হ্যাঁ করে যেতে দেই। ইতিবাচক দেখলেন করে যেতে হবে, আও রাদ্দাক অথবা তোমাকে ফিরিয়ে দিল। যখন আপনি মনে করবেন যে কোনো আমি কিছু একটা যদি দেখি এরকম বা কোনো একটা যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তো কাজটা করব আর না হলে করব না, এইটা হচ্ছে হ্যাঁ কুলক্ষণ নেওয়া, না কখনো না। যেমন আরব জাহিলিয়াতের আরেকটা কাজ ছিল ইস্তিকসাম বিল আজলাম, তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা। কোরআনে কারিমে মদের সাথে আর কিসের সাথে, জুয়ার সাথে আল্লাহ তুলনা করে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটি কথা, খামর মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব আর মূর্তি পূজা, মূর্তি পূজার সাথে মিলিয়ে আল্লাহ বলছে ওয়াল আর কি ওয়াল আজলাম, আর তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা। ওরা করতো কি, তীর তীরের মধ্যে একটাতে লেখা থাকতো ইফাল করো, আর একটা দিল লাদাফাল করিও না, তারপরে তীর তীরের ব্যাগে রাখা আছে, ওর খোলের মধ্যে রাখা আছে, করতে বের করতো মুশরিকরা সফর করার আগে বা কোনো একটা কাজ করার আগে, কারোর সাথে একটা ব্যবসা করার আগে, আদান প্রদানের আগে, যাবো কি যাবো না ইয়ামান, যাবো কি যাবো না শাম ইত্যাদি, তো বের করে দিত ইফাল, হ্যাঁ করব। তার মানে ওদের আলেমুল গায়েব হচ্ছে কে, ওই তীর, লা তাফাল লেখা আছে, আরে তীরটাতে লা তাফাল বলছে রে করিও না, তার মানে যাবো না, তার মানে যাবো না, শিরক। এই জন্য মূর্তি পূজার সাথে আল্লাহ তুলনা করে বলেছেন। তো নবী সাল্লাম বলছেন যে হ্যাঁ কোনটা তেয়ারা হবে যেটা হারাম শিরক, আর তেয়ারা তো শিরক নবী সাল্লাম বলেছেন আগের হাদিস, তাই না? তো কোনটা তেয়ারা হয়ে যাবে, কুলক্ষণ নেওয়া হয়ে যাবে যদি আপনাকে সেই কাজটা করতে বাধ্য করে, যে না এইরকম দেখেছি সুতরাং করবই, ভালো হবেই হবে, না তো আল্লাহর ভরসা কোথায় গেল? এই ক্ষেত্রে আপনার আল্লাহর উপর ভরসা গেল না, আওরাদ্দাক অথবা ফিরিয়ে দিল, কাজ করতে চাইছিলেন কিন্তু না না করবো না কারণ এই খারাপ কিছু দেখেছি আমি, খারাপ লক্ষণ মনে হচ্ছে। এইরকম যেন না হয়, কোনো কাজের যদি আপনি সংকল্প করে থাকেন, আল্লাহর ভরসা করেন। এই মর্মে একটি আয়াত দিয়ে শেষ করছি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফায়দা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে, তুমি অন্তরে পাকা পোখ্তা ইচ্ছা করে নেবে যে আমি এই কাজটা করবো, ফাতাওয়াক্কাল আল্লাহর ভরসা করো, আল্লাহর ভরসা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা আস্থা ভরসা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আর যাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক তাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, সাহায্য হবে না আল্লাহ, এটা হবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সমস্ত রকমের শিরক থেকে বিদাত থেকে গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক যতদিন আমাদের দুনিয়া রাখবেন আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, আর আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ পাক দান করেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। যেসব ভাই বোনেরা অনলাইনে শুনছেন আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ পাক তাদের মেহনত কবুল করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদেরকে ইলম আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে তাদের সাথে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ও সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার জিজ্ঞাসা করা যায় দুইতলা মসজিদে আলাদা আলাদা তলায় একসাথে দুই জামাত পড়া যাবে কিনা, না যাবে না। এক মসজিদে যদি জানতে পারে যে জামাত একটা হচ্ছে তাহলে আরেক জামাত জায়েজ নয়, সে দ্বিতীয় জামাত হোক আর পহেলা জামাত হোক, না জেনে করলে আল্লাহ হয়তো কবুল করবেন, কিন্তু জেনে শুনে বুঝতে পারছে নিচে নেমে যাবে। জিন ও শয়তান কখনো মানুষ বা অন্য জীব জন্তু রূপ ধারণ করতে পারে? হ্যাঁ, জিনের সংজ্ঞাই রয়েছে যে তা সাক্কালু বিল আশকালিল মুখতালিফা, জিন যে কোনো রূপ ধারণ করতে পারে, নিশ্চিন্ন হয়ে যেতে পারে আপনার সামনে থেকে, হঠাৎ করে বিড়াল ছিল নাও থাকে, হঠাৎ করে মানুষ ছিল নেই, হঠাৎ করে মহিলা, হঠাৎ করে পুরুষ, হ্যাঁ হঠাৎ করে গাছ হয়ে গেল, যে কিছু হইতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক জিনকে দিয়েছেন। প্রতি ফরজ নামাজের শেষে যৌথ ভাবে দোয়া করা যায় না, একা একা দোয়া করে, ফরজ নামাজের পরে যৌথ ভাবে দোয়া করার কোনো দলিল নেই, এই জন্য ঠিক নাই। সৌদি আরবের আমলটাই হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আমল। একামতটা কিভাবে বলবো, একামত একরা একামত রয়েছে, দোহরা একামত রয়েছে, কিন্তু একরা একামতের বেশি সই, আর দোহরা একামত যদি দেয় তার জন্য ওর সাথে আজানের ধরনটা তারজি রয়েছে, যারা তারজি দিয়ে আজান দেয় তারা দোহরা একামত দেবে। কিন্তু বেলালের আজান আজান নিল আর একামতটা আবার বেলালের নিছেন আবু মাহজুরার নিল, এটা ঠিক নয়, যেটা হানাফি মজহাবের প্রচলিত তরিকা। বেতরের নামাজ যদি তিন রাকাত পড়তে চায় তাহলে দুই রাকাতের পর সালাম ফেরাতে হবে কিনা? সালাম ফিরে দেন, ভালো সালাম ফিরে দিয়ে এক রাকাত পড়েন, অথবা একটানা তিন রাকাত পড়বেন, আত্তাহিয়াত পড়বেন না, মাগরিবের সাদৃশ্য বেতর পড়া নিষেধ আছে একটা হাদিস। জি হ্যাঁ, সুতরাং বেতর পড়বেন, হয় এক রাকাতই শুধু পড়েন, দুই রাকাত সুন্নাতে মক্কাদা পড়েন, সুন্নাতে রাতেও পড়লেন আর তারপরে এক রাকাত বেতর পড়ে নিলেন, আর না হলে যদি মনে করেন যে আমি তিন করব, দুই রাকাত পড়েন, দুই রাকাত সুন্নাতে রাতেও পড়লেন এশা নামাজের পরে, তারপরে দুই রাকাত পড়লেন জোড়া, তারপরে এক রাকাত,
আলাদা সালাম ফেরার পরে এক রাকাত দুইটা পড়েন, এরকম পড়তে পারেন, পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত বেতর পড়তে পারেন, অসুবিধা নেই। সর্বনিম্ন এক আর সর্বোর্ধে এগারো রাকাত, এমনকি তেরো রাকাত কেউ যদি পড়ে কোনো দোষ নেই। দুই রাকাত সালাতের শেষ বৈঠকে মানে তাওয়ারুক হবে কিনা এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, কারো স্পষ্ট দলিল নেই, এই জন্য আমি নিষেধ করি না। কেউ যদি তাওয়ারুক করে বসে অর্থাৎ নিতম্ব মাটিতে রেখে বসে কোনো দোষ নেই, আর যদি কেউ না এতে বসে ইফতিরাস করে মানে পায়ের উপর বাম পাটা দিয়েছে বাম পায়ের উপর বসে তাতে কোনো দোষ নেই। এই ক্ষেত্রে স্পষ্ট ক্লিয়ার দলিল নেই, সুতরাং ইজতিহাদ ইখতিলাফ ইমাম আহমদ ইমাম শাফির রয়েছে, কোনো দোষ নেই। বাকি হানাফি ফতোয়াতে যে না তাওয়ারুক মোটেই নেই, দুই দুই তাশাহুদ বিশিষ্ট নামাজের শেষ তাশাহুদে না, এটা ঠিক না। আবার মহিলাদের জন্য তাওয়ারুক ওদের কাছে, মহিলাদের জন্য আবার নিতম্বের উপর বসবে আর পুরুষরা বসবেই না শেষ তাশাহুদেও, তাদের দুই দুই তাশাহুদ বিশিষ্ট নামাজ ওইটা।